চলতি বছর মৌসুমের আগেই আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। সাধারণত প্রতি বছর জুন থেকে এডিসের কামড় শুরু হলেও এবছর ডেঙ্গুর চিত্র পুরোপুরি ভিন্ন। চলতি বছর জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 1055 জন, ফেব্রুয়ারিতে 339 জন, মার্চে 311 জন, এপ্রিলে আরও বেড়ে দাঁড়ায় 504 জনে। তবে মে মাসের মাঝামাঝিতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 300, আর চলতি বছরের মৃত্যুর প্রায় অর্ধেক মৃত্যু হয়েছে এই মাসেই। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এবছরও বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে। এমন অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে নগর ভবনে অংশীদারদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় রাজুক, রিহ্যাব, মাউসি, বিজিবি সহ বিভিন্ন অংশীদার তাদের মশক নিধনে নেওয়া পরিকল্পনা তুলে ধরেন। ২৪টি সাব কমিটি করে দেওয়া হয়েছে এবং সেখানে প্রত্যেক জোন পরিচালক এই বিষয়গুলো তদারক করতেছে ডেঙ্গু প্রতিরোধে। যে বিল্ডিংগুলো চলমান সেই বিল্ডিংগুলো কিন্তু আপনাদের মশাপ্রত্য যে বিল্ডিংগুলো হয়তো এক বানায় ফেলে রাখছে সেটা আমরাও মনে করতে পারি, সেই বিল্ডিংগুলো কিন্তু মশাপ্রত্যটা বেশি। এরকম একটা ভয়েস গেছে আমাদের মাননীয় মেয়র ভোকালের মাধ্যমে আসছে যে আমরা ডেঙ্গু প্রতিরোধে যাতে এই রিজিওনে যদি এরকম কোনো একটা ভয়েস মেসেজ সবার মোবাইলে যায় তাহলে আমার মনে হয় ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই ইওর ওন ভয়েস। ঢালাওভাবে না বলে স্বাস্থ্য অধিদপ্তরকে ঢাকা দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডের ডেঙ্গু রোগীর তথ্য আলাদা করে সুনির্দিষ্টভাবে দেওয়ার আহ্বান জানায় ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকার বাইরে থেকে এসে কোনো একটা হাসপাতালে ভর্তি হলেই সে ঢাকার রোগী, এখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আমি তো ঢাকার বাইরে গিয়ে কাজ করতে পারবো না। তো সেই প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরকে এ ব্যাপারে এখন থেকেই তাদের কার্যক্রম নিতে হবে। 10 কার্যদিবসের মধ্যে রাজুক থেকে নির্মাণাধীন ভবনের তথ্য চান মেয়র। 10 কার্যদিবসের মধ্যে থেকে আমরা রাজুক থেকে সহজে তালিকা পাচ্ছি, তো এই তালিকাটা যদি আপনাদের দেন তাহলে আমরা যৌথ অভিযান করব। আমাদের মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেট, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা থাকে, আমরা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, আমরা আপনাদের সাথে যৌথভাবে করে পূর্ণভাবে এটাকে নির্মূল করতে পারব। আগামী সপ্তাহ থেকে দক্ষিণ সিটির সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে মশা নিধন কার্যক্রম চালাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। টাকাটা পাওয়া যাচ্ছে সেটা একটা হোক 10টা হোক। মেহেদীন অ্যানি, এখন ঢাকা। প্রজনন বিস্তার না করে।